হ্যালো, আজকে আমরা শিখব ক্লাস 10 ফার্স্ট চ্যাপ্টার। ফার্স্ট চ্যাপ্টার এক্সারসাইজ 1.1, ক্লিয়ার? তো এই চ্যাপ্টারটা আমরা আজকে শিখবো। তাহলে এখানে এই চ্যাপ্টারের সবার প্রথম যে থিওরেমটা আছে সেটা হচ্ছে ইউক্লিড ডিভিশন থিওরেম। এটা ইউক্লিড ডিভিশন থিওরেমটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ এইচসিএফ বার করা ডিভিশন মেথডে। এইচসিএফ মানে কি? এইচসিএফ মানে হলো হায়েস্ট কমন ফ্যাক্টর। আচ্ছা, ইউক্লিড ডিভিশন মেথডটা কিরকম করে করে, থিওরেমটা কি? মানে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। সাপোজ 2কে আমি যদি 9 দিয়ে ডিভাইড করি, 2 4 যা 8, আর রিমাইন্ডার বাঁচলো 1, রিমাইন্ডার হলো 1। তাহলে এখানে এই পার্টটাকে বলা হয় ডিভিডেন্ড, এই পার্টকে বলা হয় ডিভাইজার, এই পার্টকে বলা হয় কোশেন্ট, অ্যান্ড লাস্ট পার্ট ইজ রিমাইন্ডার। ঠিক আছে, এবার ইউক্লিড ডিভিশনের যে ফর্মুলাটা হচ্ছে সেটা হচ্ছে ডিভিডেন্ড ইকুয়াল টু ডিভাইজার ইনটু কোশেন্ট প্লাস রিমাইন্ডার। এটা হচ্ছে ইউক্লিডের থিওরেম, যেখানে রিমাইন্ডারটা 0-র ইকুয়াল অথবা 0-র থেকে বড়, বাট ডিভাইজারের থেকে ছোট হতে হবে, স্মল হতে হবে। গ্রেটার দ্যান 0 অর ইকুয়াল টু 0, বাট লেস দ্যান ডিভাইজার। যেমন আমি যদি এখানে বলি 9 হচ্ছে আমার ডিভিডেন্ড, তো 9 যদি আমি ডিভিডেন্ডের জায়গায় রাখি, ডিভাইজার আমার 2 এসছে, কোশেন্ট আমার 4 এসছে, ঠিক আছে, আর রিমাইন্ডার হচ্ছে 1। 4 2 যা 8 প্লাস 1 মানে 9 হচ্ছে, ঠিক আছে। এবার ইউক্লিড ডিভিশনে আমরা ডেফিনেটলি হায়েস্ট কমন ফ্যাক্টরটা বার করি। এই হায়েস্ট কমন ফ্যাক্টরটা কি বলে দিচ্ছে। সাপোজ তোমার নাম্বার দিল, একটা 12 দিল আর একটা দিল তোমাকে 16, তাহলে এই দুটোর মধ্যে হায়েস্ট কমন ফ্যাক্টর কোনটা, মানে এমন কোন নাম্বারটা যেটা এই দুটো নাম্বারকে ডিভাইড করতে পারবে, ওর সব থেকে বড় নাম্বার। তো আমি এর এলসিএম নিচ্ছি আর এরও এলসিএম নেব, ঠিক আছে। করার সময় দেখলাম 12-এর সময় এলাম 2 ইন্টু 2 ইন্টু 3, আর 16-এ দেখলাম 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। দুটো নাম্বারের মধ্যে সব থেকে বেশি কমন পার্ট হচ্ছে এই দুটো, দুটো দুই। তাহলে এদের এইচসিএফ সেটা হয়ে গেল, সেটা হচ্ছে 2 ইন্টু 2 4, ঠিক আছে। এটা হচ্ছে আমরা এলসিএম করে বার করলাম। এবার যদি ইউক্লিড ডিভিশন মেথডে করতে যাই, সেক্ষেত্রে রিমাইন্ডারটা যতক্ষণ না 0 আসবে ততক্ষণ অবধি আমাকে ইউক্লিড ডিভিশন মেথডটা করে যেতে হবে। যেমন দুটো নাম্বার দিচ্ছে 12 আর 16,
তাহলে 12 ছোট, 16 বড়। তাহলে আমরা 12টাকে ডিভাইজারের জায়গায় রাখবো আর 16টাকে ডিভিডেন্ডের জায়গায় রাখবো। তাহলে আফটার ডিভাইজার 12 ওয়ানস আর 12, ক্যারি কত হলো আমার, রিমাইন্ডারে হলো 4। এবার আমরা যদি এখন এখানে ইউক্লিড ডিভিশন রুলসটা ফলো করি, 16 ইকুয়াল টু 12 ইন্টু 1 প্লাস 4, যেখানে এটা হচ্ছে 16 হচ্ছে আমার ডিভিডেন্ড, ডিভাইজার হচ্ছে আমার 12, 1 হচ্ছে আমার কোশেন্ট, অ্যান্ড 4 হচ্ছে আমার রিমাইন্ডার। তো আমি এখানে দেখতে পাচ্ছি 4 এসছে, রিমাইন্ডার 0 আসেনি, রিমাইন্ডার নট ইকুয়াল টু 0। তাহলে আমরা কী করতে হবে, এই যে রিমাইন্ডারটা এলো, এই রিমাইন্ডারকে দিয়ে আমাকে আবার ডিভাইজারকে ডিভাইড করতে হবে। তাহলে আমি এখানে আবার রিমাইন্ডারকে, মানে আমার 4 আর এখানে 12, রিমাইন্ডারকে দিয়ে ডিভাইজারকে ডিভাইড করব। 4 3 আর 12, এবার আমার এখানে রিমাইন্ডার 0 চলে এলো। তাহলে আমার এখানে চলে গেলো 12 ইকুয়াল টু 4 ইন্টু 3 প্লাস 0। তাহলে এই ক্ষেত্রে আমার রিমাইন্ডারটা 0 হয়ে গেল। তাহলে এখানে HCF অফ 16,12 ইজ, এখানে ডিভাইজারে কে ছিল, 4। তাহলে এর অ্যান্সার হয়ে গেলো। ঠিক আছে, তো এই প্রসিডিওরে আমরা ইউক্লিড ডিভিশন পদ্ধতিতে HCF বার করে থাকবো। ঠিক আছে, এবার NCERT চ্যাপ্টার 1.1 আজকে আমরা করবো। তাহলে দেখি চ্যাপ্টার 1.1 কী কোয়েশ্চেন আছে। চ্যাপ্টার 1.1, তাহলে 1.1 এর কোয়েশ্চেনটা আমরা এখানে নিয়ে আসি। এটা হচ্ছে আমার ফার্স্ট কোয়েশ্চেন, ইউজ ইউক্লিডস ডিভিশন অ্যালগোরিদম টু ফাইন্ড দ্য এসএফ অফ দ্য ফলোয়িং নাম্বারস। তাহলে আমার ফার্স্ট নাম্বারটা কী দিয়েছে, 135 অ্যান্ড 225। তো সিম্পলি আমরা যেরকম করছিলাম, 135কে আমরা রাখবো ডিভাইজারে অ্যান্ড 225কে আমরা রাখবো ডিভিডেন্ডে। তো 135 টু যা হয়ে যাবে 270। তো সেই হিসাবে 135 ওয়ান যা 135 করবো, তাহলে আমার রিমাইন্ডারটা পাঠালো 0 আর এখানে গেলো 9। তাহলে আমি এখানে লিখলাম 225 ইকুয়াল টু 135 ইন্টু 1 প্লাস 90, দ্যাট ইজ রিমাইন্ডার। ওকে, রিমাইন্ডার নট ইকুয়াল টু 0। ওকে, তাহলে আমরা এগেন এই 90 দিয়েই আবার 135কে ডিভাইড করে দেবো। 90 ওয়ান যা 90, 5 এখানে গেলো আমার 4 45। তো এখানেও আমি দেখতে পাচ্ছি আমি 135 নিয়েছি আমার, এখন ডিভিডেন্ড হয়ে গেছে। তাহলে 90 ইন্টু 1 প্লাস 45, এগেন রিমাইন্ডার নট ইকুয়াল টু 0। তো এগেন আমি 45কে 90 ডিভাইড করব। তো এখানে এসে যাচ্ছে 45 টু যা 90, মাই রিমাইন্ডার ইজ 0। তাহলে আমি এখানে লিখব 90 ইকুয়াল টু 45 ইন্টু 2 প্লাস 0, তো হিয়ার রিমাইন্ডার 0। তাহলে দেয়ার ফোর HCF অফ
135 and 225 is কি আছে ডিভাইজারে 45 45, দিস ইজ দ্য আনসার, ক্লিয়ার? এটা 1 এর 1 হলো, এবার 2 1 এর 2 কী দিয়েছে 196 38 220, করে দেখা যাক। অ্যান্ড 38 220, এদের এই সেভ বার করতে হবে, তো ইউজিং করি 196 38 220, তাহলে 196 কে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি কত আসবে, 6 2s are 12 ক্যারি 1, 9 2s are 18 প্লাস 1 19 ক্যারি 1, 2 1s are 2 প্লাস 1 3 392, বেশি এসে যাচ্ছে, তাহলে 196 1s are 196, 6 8 1, টুটা নিচে নেমে গেল। এবার 196 আমি কত দিয়ে করবো, 7 দিয়ে করি, 7 6 are 42 ক্যারি 4, 7 9 are 63 প্লাস 4 67 ক্যারি 6, 7 1 are 7 প্লাস 6 13, 1 3 7 2, তাহলে এটা যাচ্ছে না, তাহলে আমরা কত জন নেব, আমার এখানে অ্যান্সার ঠিক আসছে 6 9, তাহলে 196 যদি আমি 9 দিয়ে করি, 6 9 are 36 ক্যারি 3, 9 9 are 81 প্লাস 3 84 ক্যারি 8, 6 9 36 6 ক্যারি 3, 9 9 are 81 প্লাস 3 84 ক্যারি 8, 9 1 are 9 প্লাস 8 1 7 4 6, তাহলে আমি 9 বারই করি, 1 7 4 6 6, দিস ওয়ান ইজ 5 1, দ্যাট ইজ অলসো 1, চলো 0। নাও 196 ইন্টু 5 করলে কত হচ্ছে, 5 6 are 30 ক্যারি 3, 5 9 are 45 প্লাস 3 48, ফাইভ ওয়ান্স অফ 5 প্লাস 4 9 9 8 0, তো 196 ইন্টু 5 করলে আমার আসছে 190। আচ্ছা একবার চেক করে নি ভালো করে, 196 আমার এখানে হয়তো ক্যালকুলেশন ভুল হয়েছে মনে হচ্ছে, 196 ইন্টু 1 এর 6 9 6, দেন 196 ইন্টু 9 1 7 6 4, 6 9 যা 6 1, ও দেয়ার আইল 9 6 54 6 4, দিস 6 4, তো আই গেট 6 8 9, ওকে 9 8 0 অ্যান্ড 5 যা 9 8 0, দিস ইজ সো 196-এই আমার অ্যান্সারটা কেটে গেল, তাহলে আমি এখানে লিখবো 38 220 ইকুয়াল টু 196 ইন্টু 195 প্লাস 0,
তো এখানে রিমাইন্ডারটা তো জিরো আছেই, তাহলে HCF অফ 196,38220 ইজ 196, দিস ইজ দ্য আনসার। ক্লিয়ার? খুব ইজি। এরপরে নেক্সট যেটা দিয়েছে সেটা হচ্ছে 867 অ্যান্ড 255, 867 অ্যান্ড 255, চলো করে দেখি। 867 অ্যান্ড 255, তো এখানে আমাকে দেখতে হবে, তাহলে ডিভাইজারে লিখব 255, আর এখানে লিখব 867, তাহলে 255 কে যদি আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করি, 3 5 15 ক্যারি 1, 3 5 15 প্লাস 1 16 ক্যারি 1, 3 2 6 প্লাস 1 7 765, তো অলমোস্ট ক্লোজ, তাহলে 3 দিয়ে হচ্ছে 765, 201, রিমাইন্ডার এখানে 1012, তাহলে আমি এখানে লিখবো 867 ইকুয়াল টু 255 ইন্টু 3 প্লাস 102, রিমাইন্ডার নট ইকুয়াল টু 0, 102 কে 255 দিয়ে করি, দুইবারে যাবে, টু বারে যাবে, 2 2 4 0, 2 1 2 1 5 51, তো এগেন 255 ইকুয়াল টু 102 ইন্টু 2 প্লাস 51, রিমাইন্ডার নট ইকুয়াল টু 0, দেন 51কে 102 ডিভাইড করতে হবে, 51 2 যা 102, এখানে রিমাইন্ডার 0 এসে গেল, তাহলে 102 ইকুয়াল টু 51 ইন্টু 2 প্লাস 0, হেয়ার রিমাইন্ডার ইজ 0, তাহলে ডিভাইজারে কে আছে 51, তাহলে HCF অফ 867,255 ইজ 51, দিস ইজ দ্য আনসার। তো ইউক্লিড ডিভিশন মেথড থেকে এইভাবে আমরা HCFটা বার করে থাকবো। ক্লিয়ার? নাও আমরা নেক্সট ম্যাথ করব। নেক্সট ম্যাথ কোয়েশ্চেনটা এবার দেখা যাক। শো দ্যাট এনি পজিটিভ অড ইন্টিজার ইজ দ্য ফর্ম সিক্স কিউ প্লাস 1 অর 6Q+3 অর 6Q+5, ওয়ান কিউ ইজ সাম অফ ইন্টিজার, কিউ ইজ সাম অফ ইন্টিজার। আচ্ছা, তো এখানে কয়েকটা জিনিস দেখতে হবে। ইন্টিজার, ইন্টিজার মানে হচ্ছে যে কোনো নাম্বার, পয়েন্ট ছাড়া যে কোনো নাম্বার হতে হয়, ঠিক আছে, সে মাইনাস থেকে প্লাস অবধি, মানে -5 -4 -3 ডট 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 ডট, আবার +2 +3 +4 ডট 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 চলতেই থাকবে, পয়েন্ট ছাড়া, মানে 1.3 2.4 এগুলো ইন্টিজার নয়। তারপর এখানে আবার দিয়েছে পজিটিভ, পজিটিভ মানে তাহলে আমি নেগেটিভের যে ইন্টিজারগুলো সেগুলো নেব না, তাহলে আমি কোন ইন্টিজারগুলো নেব, পজিটিভ মানে +1 +2 +3 +4 +5 এইসব নেব। আবার দিয়েছে অড ইন্টিজার, মানে 1 আসবে, 3 আসবে, 5 আসবে, 7 আসবে, এরকম টাইপ। এটা বলছে সো দ্যাট এনি পজিটিভ ইন্টিজার ইজ ইন ফর্ম অফ 6Q+1, 6Q+3
and 6 cube plus 5 where q is some integer. তাহলে আমি প্রথমে ধরে নেব let the positive integer be x. ওকে, এবার আমি যদি এই নাম্বারটাকে 6 দিয়ে ডিভাইড করি তাহলে এখানে একটা কোশ্চেন্ট আসবে, আর এদের করে এখানে একটা রিমাইন্ডার আসবে। মানে আলটিমেট এক্স এর ভ্যালু যেটা আসছে সেটা হচ্ছে 6q+r, যেখানে আর এর ভ্যালু জিরোর ইকুয়াল বা জিরোর থেকে বড় হতে পারে আর বাট 6 এর থেকে ছোট হবে আর এর ভ্যালু। ঠিক আছে, তাহলে আমার এক্স ইকুয়াল টু কী কী আসতে পারে? 6q+0, ঠিক আছে, 6q+1, 6q+2, 6q+3, 6q+4, 6q+5, এতগুলো নাম্বার আমার আসতে পারে, যেখানে কিউ হচ্ছে কি, ওয়্যার কিউ ইজ পজিটিভ অড ইন্টিজার। ঠিক আছে, মানে কিউ এর জায়গায় যদি 1 বসাই 6q আসবে, কিউ এর জায়গায় যদি 2 বসাই, লাইক পজিটিভ ইন্টিজার মানে 1, তারপর হচ্ছে তোমার, আচ্ছা অড ইন্টিজারটা এখানে লিখলাম না আমি, এখন এখানে শিফট পজিটিভ ইন্টিজারটা লিখলাম। ঠিক আছে, এবার সাপোজ ভাবো আমি ভাবো 1 1কে আমি 6 দিয়ে ডিভাইড করছি, পজিটিভ ইন্টিজার মানে কি, তো 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে, 6 হবে, কত হবে? তাহলে আমি যদি 6কে এখানে 1 দিয়ে ডিভাইড করি তাহলে 0 1 রিমাইন্ডার আসছে, মানে এটা হয়ে গেল। যদি 2 দিয়ে ডিভাইড করি 6 0 0 0 সরি 2 আসছে রিমাইন্ডার। ঠিক আছে, আবার 6কে যদি আমি 3 দিয়ে রিমাইন্ড করি 0 3 আসছে, 4 দিয়ে করলে 4 আসছে, 5 5 অলসো গেট 5 6 6, মানে এখানে রিমাইন্ডার 0 সে গেল। ঠিক আছে, আবার 7 যদি করি 6 1 6 রিমাইন্ডার 1, আবার 8 করলে 6 1 6 রিমাইন্ডার 2, আবার 7 করলে 9 করলে 6 1 6 রিমাইন্ডার 3। তো এরকম প্যাটার্ন যদি আমরা ফলো করি দেখছি যে যখনই 6 দিয়ে ডিভাইড করব প্যাটার্নটা আসছে জিরোর ক্ষেত্রে আমি কী লিখতে পারছি, হোয়াট ইজ ইন প্লেস অফ জিরো, জিরোর ক্ষেত্রে যখন 1 ধরছি তখন আমি লিখছি 6 0 + 1, 2 এর জবাব হচ্ছে 6 0 + 2, রাইট, আবার 3 এর জন্য আমি ধরছি 6 0 + 3, রাইট। তো এক্ষেত্রে আমি দেখছি 1 আসছে রিমাইন্ডার, 2 আসছে, 2 যখন রিমাইন্ডার আসে সেই নাম্বারটা কিন্তু আমার ইভেন নাম্বার, আবার 3 যখন দেখো সেটা কিন্তু অড, আবার যখন আমি 4 করছি 6 0 রিমাইন্ডারটা যখন 4 এলো
আমার এখানে নাম্বারটা কিন্তু ইভেন আছে। তো এখানে যদি আমি ধরি যে কিউ একটা পজিটিভ অড নাম্বার, তো সেক্ষেত্রে কোন কোনগুলো অড হবে, যেগুলো রিমাইন্ডার আমার এখানে অড আসছে, তো রিমাইন্ডার এখানে অড আসছে কোথায় কোথায়? একটা হচ্ছে এখানে, এটা একটা, একটা আসছে আমার এখানে 6Q+3, একটা আসছে এখানে 6Q+5, রিমাইন্ডারটা অড অড আসছে। তাহলে এটা হয়ে গেল ইভেন, এটা হয়ে গেল ইভেন। তাহলে এগুলো আমি নেবো না, যেটা বলছে যখনই আমি সিক্স একটা অড ইন্টিজার থাকবে তখন ফর্মটা কিরকম আসছে, 6Q+1, 6Q+3, 6Q+5। তাই এটাই লিখতে হবে, ইট ইজ প্রুফ দ্যাট ফর এনি অড ইন্টিজার ইজ অফ দ্য ফর্ম 6Q+1, 6Q+3, 6Q+5। ওকে, প্রুভড। তো আমি খালি এই জিনিসটা দেখানোর চেষ্টা করলাম যে কখন আমার ইভেন আসছে, যখন আমার রিমাইন্ডারটাই ইভেন আসে যাচ্ছে, তার মানে কিউ যদি ইভেন হয় তাহলে রিমাইন্ডারটা ইভেন আসবে, তাহলে সেটা আসবে না, আমাকে অড নিতে হবে। ঠিক আছে, এটা হয়ে গেল কোয়েশ্চেন নাম্বার 2। নেক্সট আমাদের কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 কী আছে চেক করা যাক। দিস ইজ কোয়েশ্চেন নাম্বার 3। অ্যান আর্মি কন্টিজেন্ট অফ 616 মেম্বার্স ইজ টু মার্চ বিহাইন্ড অ্যান আর্মি ব্যান্ড, ওকে, অফ 32 মেম্বার ইন এ প্যারেড। দ্য টু গ্রুপ আর টু মার্চ ইন দ্য সেম নাম্বার অফ কলম, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ কলম ইন ইচ অফ দ্য ইচ ক্যান বি মার্চ। এখানে একটা জিনিস যদি দেখো, ম্যাক্সিমাম ওয়ার্ডটা ইউজ করা হচ্ছে, ঠিক আছে। তো এখানে বলছে 616 একটা আর্মি মেম্বার আছে, আর সেটা 32 মেম্বারের পেছনে মার্চ করছে, তাহলে কলমটা এমনভাবে বানাতে হবে যে সব থেকে বেশি কলম কত করা যেতে পারে। যখনই ম্যাক্সিমাম ওয়ার্ডটা ইউজ হবে তার মানে আমি বুঝে যাবো এটাকে এইচসিএফ করতে হবে, এইচসিএফ অফ 616 অ্যান্ড 32। ম্যাক্সিমাম ওয়ার্ড ইউজ মানে এইচসিএফ করতে হয়, ঠিক আছে, কারণ এইচসিএফ এর ফুল ফর্ম হায়েস্ট কমন ফ্যাক্টর। তাহলে এই দুটোর মধ্যে যেটা কমন সব থেকে বেশি হবে ততগুলোই কলম আমাকে করতে হবে। তাহলে আমি ওই ইউক্লিড মেথডসে আমি যেরকম শিখেছিলাম সেরকমভাবে আমি এদের এইচসিএফটা বার করতে পারবো, 616 32 দে। তো 32 ones are 32, 9 there is 2 অ্যান্ড 16। এগেইন 32 যদি 9 দিয়ে করি, 9 2 যা 18 ক্যারি 1, 3 9 যা 27 প্লাস 1 28, সো 9 টেবিল মে 28 এলো, 2 double 8 দ্যাট ইজ 8 0 অ্যান্ড এগেন 0। সো তাহলে 616 = 32 × 19 + 8, ওকে। তো হিয়ার রিমাইন্ডার ইজ নট ইকুয়াল টু 0। তো এগেন 8 কে আমাকে 32 দিয়ে ডিভাইড করব, 8 4 যা 32, হেয়ার রিমাইন্ডার ইজ 0। সো রাইট 32 = 8 × 4 + 0, হেয়ার রিমাইন্ডার ইজ 0। তাহলে এইচ সি এফ অফ 616 অ্যান্ড 32 ইজ ডিভাইজার কী আছে, 8 8। তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ কলম ইন উইচ উই ক্যান মার্চ, তো
তাহলে ম্যাক্সিমাম 8 কলাম, কলাম ইন উইচ দে ক্যান মার্চ, ঠিক আছে? এরম করে আমরা এই অঙ্কটা করে থাকবো। নেক্সট, এটা হলো কোয়েশ্চেন নাম্বার 3। নেক্সট আমরা করব কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 বলছে ইউজ ইউক্লিড ল্যামিনা টু শো দ্যাট স্কোয়ার অফ এনি পজিটিভ ইন্টিজার ইজ আইদার 3m অর 3m প্লাস 1 ফর সাম ইন্টিজার m। তো এখানে বলছে যে কোনো স্কোয়ার নাম্বার তাদের ডিভিশন মানে ইউক্লিড ডিভিশন করলে সবসময় 3m অথবা 3m প্লাস 1 এই টার্মই আসবে। তো এরকম ম্যাথগুলো খুবই টেকনিক সহকারে করতে হবে। তো এখানে ফার্স্ট আমি ধরে নেব লেট এক্স বি দা বি এনি পজিটিভ ইন্টিজার, এক্স হচ্ছে এমন একটা পজিটিভ ইন্টিজার, ঠিক আছে? এবার আমি যদি এক্সটাকে ডিভাইড করি 3 দিয়ে, তিন দিয়ে এখানে ডিভাইড করে যাও, 3 দিয়ে করলে আমার এখানে একটা কোশেন্ট আসবে আর এখানে একটা রিমাইন্ডার আসবে। তাহলে এক্স ইকুয়াল টু আমার আসছে 3q প্লাস আর, ওয়্যার অ্যাজ আর এর ভ্যালুটা 0-র ইকুয়াল হতে পারে বাট 3-এর থেকে ছোট হবে, ডিভাইসের থেকে ছোট হবে। তাহলে এক্স ইকুয়াল টু কী আসবে, একটা 3q প্লাস 0, একবার একবার 3q প্লাস 1, একবার 3q প্লাস 2। 3q প্লাস 0 মানে 3q, মানে এটা যদি এক্স প্যাটার্নে থাকে। এবার এটারইকেই যদি আমি এক্স স্কোয়ার করে দিই, কারণ এখানে জিজ্ঞেস করেছে সো দ্যাট এনি স্কোয়ার অফ ইন্টিজার, নাও স্কোয়ার অফ ইন্টিজার ইজ এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার হলে একটা আসবে 3q হোল স্কোয়ার আসবে, একটা আসবে 3q প্লাস 1 তার হোল স্কোয়ার আসবে, আরেকবার আসবে 3q প্লাস 2 তার হোল স্কোয়ার। এবার এই তিনটে প্যাটার্ন কি এই টার্মে আসছে দেখা যাক। 3q স্কোয়ার মানে হচ্ছে 9q হোল স্কোয়ার, যেটাকে আমরা লিখতে পারি 3 × 3q স্কোয়ার, ঠিক আছে? তার মানে এটা 3 দিয়ে ডিভাইড যাচ্ছে, কারণ 3 দিয়ে মাল্টিপ্লাই যাচ্ছে। এটা কি হচ্ছে, চলো এটার ফর্মুলা লিখি, 9q স্কোয়ার 6q প্লাস 1। এবার আমি যদি প্রথম দুটো টার্ম থেকে 3 কমন নিয়ে নিই, তাহলে 3q স্কোয়ার প্লাস 3 × 2q প্লাস 1। এবার কিউ এর ভ্যালু আমি যে কোনো কিউ আমি অলরেডি ধরে নিয়েছি, এখানে লিখে দিতে হবে কিউ ইজ পজিটিভ ইন্টিজার। কিউ এর জায়গায় যাই বসে যে কোনো একটা ভ্যালু তো আসবে, যে কোনো একটা ভ্যালু আসবে, সেই ভ্যালুটাকে আমি এখানে 3 এর সঙ্গে মাল্টিপ্লাই আছে আর এখানে একটা 1 আমার রিমাইন্ডার আসছে, তাহলে যেটাকে আমি m দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে 3m প্লাস 1 এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে?
তাহলে একটা এই 3Q টাইপের এলো, একটা 3M+1 টাইপের এলো, আরেকটা কী আছে, এটা যদি করি 9Q² 3 to the 6 to the 12Q প্লাস 4, 12Q+4। এবার এটাকে 3Q+2 এই আকারে করতে হবে, 3 থ্রি 9Q² 3 × 6 = 12Q+4। তাহলে এটাকে এবার আমরা কীভাবে সাজাবো, থ্রি যদি আমি এখান থেকে আমি এটাকে যদি সাজানোর চেষ্টা করি তাহলে কিভাবে লেখা যায়, আমাকে এখানে 3Q না 3Q+2 এই আকারে এটাকে নিয়ে আসতে হবে। তাহলে আমি যদি এখানে 3 কমন নিই, 3Q² প্লাস যদি এখানে লিখি 6Q, আচ্ছা 4টাকে আমি 3+1 করতে পারি, 4টাকে আমরা 3+1 করতে পারি, 3+1 হলে এখানে এখানে মানে এখানে আরেকটা লাইন লিখে দিচ্ছি, 9Q² প্লাস 12Q প্লাস 3+1, এরকম করতে পারি। তো সেক্ষেত্রে আমি যদি 3 কমন নিই তাহলে এখানে 1 এসে গেল, দেখো এটাও আবার দেখো 1 কাইন্ড অফ, এই পুরোটা হচ্ছে 3-এর মাল্টিপ্লাই, তার সঙ্গে ওইটা রয়েছে, তাহলে এক্ষেত্রেও আমার 3Q মানে এটাকে যদি m ধরি, 3M+1 এখানেও চলে এলো। তাহলে আলটিমেটলি আমাকে যেটা দেখাতে বলেছিল, যদি আমি m একটা ইন্টিজার ধরি তাহলে হয় 3m আসবে নয় 3M+1 ফর সাম ইন্টিজার, তাহলে 3Mও এলো আর 3M+1ও এলো, তাহলে ইট ইজ প্রুভড ফর এনি ইন্টিজার ইট ক্যান বি 3M অর 3M+1। প্রুভড, ক্লিয়ার? এই অঙ্করে এই অঙ্কটা করতে হবে। এরপরে আমরা যে নেক্সট ম্যাথটা দেখবো, ইউজ ইউক্লিড ডিভিশন, আচ্ছা কপি ওয়ান সেকেন্ড, এবার তো ইউজ ইউক্লিড ডিভিশন ল্যামডা টু শো দ্য কিউব অফ এনি পজিটিভ নাম্বার উইল বি 9m, 9M+8, 9M+1। এখন যে অঙ্কটা করেছিলাম সেটা হচ্ছিল আমার 3M, 3M আর স্কোয়ারের ক্ষেত্রে দেখছিলাম, এরপর হচ্ছে 9M অ্যান্ড 9M+1 এই আকারে দেখতে হবে। তো আমি এখানেও ধরে নেব লেট এক্স বি দা পজিটিভ ইন্টিজার ধরে নিলাম,
এবার ভাবো যদি আমি এক্সটাকে 9 দিয়ে ডিভাইড করি, তাহলে এখানে একটা রিমেক কোশেন্ট আর এখানে একটা রিমাইন্ডার আসবে। তো সেক্ষেত্রে এক্স ইকুয়াল টু হয়ে গেল 9Q+8, যেখানে আর এর ভ্যালু 0-র ইকুয়াল আর 9-এর থেকে ছোট আসবে। তার মানে এখানে এক্স ইকুয়াল টু কী কী আসতে পারে? 9Q+0, 9Q+1, 9Q+2, ডট 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 9Q+8 অবধি আসবে। তার মানে আমি যখন এখানে এক্স কিউব করবো, তখন একবার 9Q² করতে করতে আবার 9Q+8 এর কিউব অনেকটা বড় ক্যালকুলেশনে চলে আসছে জিনিসটা। তাহলে সেক্ষেত্রে আমি এটা কত তাড়াতাড়ি করতে পারি? তাহলে আমি যদি এখানে 9 না ধরে, এইটাকে যদি 9 না ধরে যদি আমি এটাকে 3 দিয়ে ডিভাইড করি, কারণ 3 এর কিউব হচ্ছে 27, 27-এর মধ্যে আমি 9×3 এই টার্মটা করতে পারবো, ঠিক আছে? আর 3 দিয়ে করলে আমার সুবিধাটা কি দেখো, যদি আমি এক্স কে আমি 3 দিয়ে ডিভাইড করি, তাহলে আমার ওই 3Q মানে এখানে হয়ে গেল আর, তাহলে এক্স ইকুয়াল টু হয়ে গেল 3×Q+R, ওয়ার আর নট ইকুয়াল 0 থেকে 3। মানে এক্স ইকুয়াল টু একবার লিখতে পারি 3Q+0, যার মানে হচ্ছে 3Q, একবার লিখবো 3Q+1, একবার লিখবো 3Q+2। মানে সেক্ষেত্রে আমাকে বেশি দূর পর্যন্ত ক্যালকুলেশন করতে হলো না। তাহলে আমাকে এবার যখন এক্স কিউব বার করতে হবে, তাহলে এক্স কিউব মানে আমি কী ধরবো, একবার 3Q এর হোল কিউব, একবার ধরবো 3Q+1 এর হোল কিউব, আর একবার ধরবো 3Q+2 এর হোল কিউব, রাইট? তাহলে অর করে লিখতে হবে, অর এক্স কিউব মানে এটা, অর এক্স কিউব মানে এটা। তাহলে এক্ষেত্রে 3Q এর হোল কিউব মানে হচ্ছে আমার 27Q³, মানে আমি এটাকে নিতে হবে 9×3Q³। ঠিক আছে, তাহলে একটা আমার যেটা প্রথম আমাকে ধরেছিল 9m, তাহলে এটা ইট ক্যান রাইট অ্যাজ 9m, ঠিক আছে? আচ্ছা, a+b হোল কিউবের ফর্মুলা যদি না জানা থাকে এখানে লিখে দিচ্ছি, a+b হোল কিউবের ফর্মুলা a³+3a²b+3ab² + bq, এই ফর্মুলা। তাহলে এখানে হচ্ছে 3Q এর হোল কিউব মানে হয়ে গেলো 27Q³, 3a² স্কোয়ার মানে 9×3, 27Q² তারপর হচ্ছে 3×3Q মানে 9Q অ্যান্ড আফটার দ্যাট +1। আমি তিনটে টার্ম থেকেই 9 কমন যাচ্ছে, দ্যাট ইজ 3Q³, 3Q² +Q। তাহলে এই পুরো টার্মটা হচ্ছে 9 দিয়ে ডিভাইড, তাহলে আমি এখানে এই টার্মটাকে পুরোটাকে 9m+1, আমার সেকেন্ড পার্টেও এসে গেল। আর দ্বিতীয়টা হচ্ছে দেখি 27Q³, 3 9, 27+2×2, 54Q² দেন 3 3 9, 9 2 18, 9 4 36, 36Q+2Q 8। এখানেও এখান থেকে এতটা 9
কমন যাচ্ছে, তাহলে এখানে 9 যদি আমি কমন নিই, 3Q³ 6Q² 4Q প্লাস 8, এখানেও যদি পুরো টার্মটাকে আমি এম ধরি তাহলে কি আসছে, 9 প্লাস 8, 9m প্লাস 8, রাইট? তাহলে কোনো একটা টার্মকে যদি আমি এক্স কিউব ফর্মে করি তাহলে আমার একটা 9m টার্ম আসছে, একটা 9m প্লাস 1 টার্ম আসছে, আর একটা 9m প্লাস 2 প্লাস 8 টার্ম আসছে। তাহলে এখানে লিখতে হবে, ইট ইজ প্রুভ দ্যাট, ইট ইজ প্রুভ দ্যাট ফর দ্য কিউব অফ এনি পজিটিভ ইন্টিজার, ইট ইজ প্রুভ দ্যাট দ্য কিউব অফ এনি পজিটিভ ইন্টিজার, কিউব অফ এনি পজিটিভ ইন্টিজার ইজ অফ দ্য ফর্ম অফ, ইজ অফ দ্য ফর্ম অফ 9m, 9m প্লাস 1, অ্যান্ড 9m প্লাস 8, এরকম করে আমাকে এগুলো প্রুভ করতে হবে। তাহলে এরকম করে চ্যাপ্টার 11.1 ফিনিশড। ওকে, এবার আমরা চ্যাপ্টার 1.2 দেখব। চ্যাপ্টার 1.2, এক সেকেন্ড, চ্যাপ্টার 1.2, দ্যাট ইজ এক্সপ্রেস ইচ অফ দ্য নাম্বার অ্যাজ এ প্রোডাক্ট অফ প্রাইম ফ্যাক্টর, কপি এক্সপ্রেস ইচ অফ দ্য টার্ম অ্যাজ দ্য ফ্যাক্টরস অফ প্রাইম ফ্যাক্টর। তাহলে এই প্রাইম ফ্যাক্টরটা কীভাবে করতে হবে, তো এক্ষেত্রে আমাকে এলসিএমের ব্যবহার নিতে হবে, ঠিক আছে? তাহলে এখানে দিচ্ছে 1, 4, 0, তো এখানে বলছে অ্যাজ এ প্রোডাক্ট অফ ইস প্রাইম ফ্যাক্টর, তাহলে আমি এর এলসিএম করি, 2 7 যা 14, 0, 2 3 যা 35, 5 7 যা 35, ওকে। তাহলে এখানে 2টাও একটা প্রাইম নাম্বার, 5টাও একটা প্রাইম নাম্বার, 7ও একটা প্রাইম নাম্বার। তাহলে কোয়েশ্চেন হচ্ছে প্রাইম নাম্বারটা কি, হোয়াট ইজ প্রাইম নাম্বার? যদি আমি তোমাকে জিজ্ঞেস করি হোয়াট ইজ প্রাইম নাম্বার, এর মানে হচ্ছে দোজ নাম্বার উইচ ক্যান বি ডিভাইড বাই ইটসেলফ অনলি। প্রাইম নাম্বার হচ্ছে এমন একটা নাম্বার যে নাম্বার শুধু নিজেকে দিয়ে ডিভাইড করা যায়, আর কোনো নাম্বার দিয়ে ডিভাইড করা যায় না, তাকে আমরা বলবো প্রাইম নাম্বার। যেমন আমি যদি বলি 2, 2 হচ্ছে এমন নাম্বার, 2কে আর কোনো নাম্বার দিয়ে ডিভাইড করা যায়? অথবা 3, 5, ওকে,
তারপর যদি তোমাকে বলা হয় সেভেন, নাইন আমরা ধরবো না, কারণ নাইনকে আমরা থ্রি দিয়ে ডিভাইড করতে পারবো, নাইন আমরা থ্রি দিয়ে ডিভাইড করতে পারবো, তো নাইন আমরা ধরবো না। ইলেভেন, থার্টিন, আবার ফিফটিন ধরতে পারবো না, পাঁচ দিয়ে ডিভাইড করতে পারবো, থ্রি দিয়ে ধরবো, সেভেন্টিন, নাইনটিন। তো এইসব নাম্বার হচ্ছে প্রাইম নাম্বার। তো এখানে কোয়েশ্চেন দিয়েছে এক্সপ্রেস ইচ অফ দ্য নাম্বার অ্যাজ দ্য প্রোডাক্ট অফ ইটস প্রাইম নাম্বার। তাহলে এখানে টু একটা প্রাইম নাম্বার, ফাইভ একটা প্রাইম নাম্বার, সেভেন একটা প্রাইম নাম্বার, তাহলে 140 ক্যান বি রিটেন অ্যাজ টু ইন্টু টু ইন্টু ফাইভ ইন্টু সেভেন। এটা হচ্ছে প্রোডাক্ট অফ প্রাইম নাম্বার, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দিয়েছে 156, 156কে আমরা প্রাইম নাম্বার দিয়ে কীভাবে ডিনোট করবো। 156, তাহলে 156কে আমরা লিখতে পারি, এটাকে আমি, আচ্ছা এটাকে এরকম করে লিখতে পারো, টু টু টাইমস এসছে, তাহলে টু স্কোয়ার ইন্টু ফাইভ ইন্টু সেভেন, দ্যাটস ইট। 156এ কিরকম করবো, টু সেভেন যা 14, টু এইট যা 16, টু থ্রি যা 6, টু নাইন যা 18, থ্রি থার্টিন যা 39। 13 ইজ অলসো প্রাইম নাম্বার, সো 156 ক্যান বি রাইট টু ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু 13, দ্যাট ইজ টু স্কোয়ার থ্রি 13, ক্লিয়ার। 140, দেন দেন হোয়াট ইজ গিভেন, 3825, 3825, তো 3825 কিরম করে করবো, ফাইভ দিয়ে করছি, ফাইভ ওয়ান ফাইভ সেভেন যা 35, 3 32, ফাইভ সিক্স যা 32, 225, ফাইভ ফাইভ যা 25, এগেন ফাইভ ওয়ান যা 5, 26, ফাইভ ফাইভ যা 25, 15, ফাইভ থ্রি যা 15, 35 যা 15, 31 যা 3, 317 যা 51, সো 3825 ক্যান বি রাইট ফাইভ ইন্টু ফাইভ থ্রি ইন্টু থ্রি ইন্টু 17, তো ফাইভ ইন্টু ফাইভ দ্যাট ইজ ফাইভ স্কোয়ার, দ্যাট ইজ থ্রি স্কোয়ার, দ্যাট ইজ সেভেন, অল আর প্রাইম নাম্বার, ফাইভ থ্রি 17 সবই প্রাইম নাম্বার, ঠিক আছে। তারপরে কোন নাম্বার দিয়েছে, তারপর তোমার দিয়েছে 5005, তাহলে 5005, 5005, তো এটা কীভাবে করবো, ফাইভ ওয়ান জা ফাইভ, জিরো জিরো, ফাইভ ওয়ান জা ফাইভ, দেন ইট গোজ উইথ সেভেন, সাত দিয়ে যাবে, সেভেন ওয়ান জা সেভেন, 30, সেভেন ফোর জা 20, 21, সেভেন থ্রি জা 14, দেন এটা ইলেভেন হয়ে যাবে, ইলেভেন ওয়ান জা ইলেভেন, ইলেভেন থ্রি জা 13, তাহলে ফাইভ জিরো জিরো ফাইভ, ফাইভ ইন্টু সেভেন ইন্টু ইলেভেন ইন্টু 13, এটা হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন। তারপর হচ্ছে ফাইভ সেভেন ফোর টু নাইন, এটা কত নম্বর দিয়ে যাবে, সেভেন ফোর টু নাইনটাকে 17 দিয়ে করবো, তো 17 থ্রি জা 51, 17 ফোর যা 68, 17 ফাইভ যা 85, তাহলে 17 ফোর যা 68, 68, 74 মাইনাস 68 ইজ 6, 62, 17 থ্রি যা 51, দ্যাট ইজ 11, 17 সেভেন যা 119, দেন এটা আবার যাবে 19 দিয়ে, 19 ওয়ান যা 19, 19 টু যা 38, দেন 57 ইজ কামিং, 19 থ্রি যা 57, তাহলে 7429,
এটা হচ্ছে 17 × 19 × 23, ঠিক আছে। তো এটা একটু বড় বড় নাম্বার, তো এই নাম্বারগুলো জানার জন্য একটু 17 19 এর টেবিলটা যদি মনে রাখা থাকে তাহলে সুবিধা হয়, ঠিক আছে। তাহলে এরকম করে প্রোডাক্ট অফ প্রাইম নাম্বারস, প্রাইম ফ্যাক্টরস, এরকম করে করা হয়। আচ্ছা, নেক্সট ম্যাথ, ফাইন্ড এলসিএম অ্যান্ড এইচসিএফ, কোয়েশ্চেন নাম্বার 2। কপি, ফাইন্ড দ্য এলসিএম অ্যান্ড এইচসিএফ অফ দ্য ফলোয়িং পেয়ার অফ ইন্টিজার, ভেরিফাই এলসিএম ইন্টু এইচসিএফ ইকুয়াল টু প্রোডাক্ট অফ টু নাম্বার। আচ্ছা, এবার এখানে এলসিএম এইচসিএফ হচ্ছে ইউক্লিড মেথডসে আমাকে যে এইচসিএফ করতে হবে এর কোনো মানে নেই, যে কোনো মেথডসে আমি এইচসিএফ করতে পারি। তাহলে আমি একটা কমন মেথড অ্যাপ্লাই করব, দ্যাট ইজ 26 অ্যান্ড অ্যানাদার ইজ গিভেন 91। ওকে, তাহলে আমি দুটোকেই ফ্যাক্টরাইজ করব, প্রাইম ফ্যাক্টরাইজ করব। 2 13 যা 26, 13 1 যা 13, ওকে, দেন 7 13 যা 91, 13 1 যা 13। তাহলে আমি 26কে লিখতে পারি 2 × 13 × 1, আর 91কে লিখতে পারি 2 × 13 × 1। ওকে, তাহলে এইচসিএফ কী হবে? এইচসিএফ হচ্ছে দুটোর মধ্যে যে কমন থাকবে, 7 × 13, দুটোর মধ্যে একমাত্র কমন হচ্ছে 13। 1 তো সবসময় কমন থাকে, দুটোর মধ্যে হচ্ছে কমন হচ্ছে 13, তাহলে এইচসিএফ হচ্ছে 13। আর এলসিএম কী হচ্ছে? এলসিএম মানে হচ্ছে দুটোর মধ্যে যেটা কমন আছে সেটা তো লিখবই, সাথে যেটা কমন নেই সেটাও লিখবো। যেমন 2 কমন নেই, 2 লিখবো, 7 কমন নেই, 7টাও লিখবো। তাহলে 7 2 যা 14, 13 × 14 করলে কত হচ্ছে? 52, ক্যারি 5, 182, 182 ইজ দ্য এলসিএম। তাহলে এইচসিএফ হয়ে গেল 13, এইচসিএফ হয়ে গেল 132 182। এরপর আমাকে বলছে ভ্যারিফাই এলসিএম ইন্টু এইচসিএফ ইকুয়াল টু প্রোডাক্ট অফ টু নাম্বার, এটা একটা ফর্মুলা। তাহলে এলসিএম, তাহলে আমি আরএইচএস, এলএইচএস, আরএইচএস করবো, লেফট হ্যান্ড সাইডে দিয়েছে এলসিএম ইন্টু এইচসিএফ, এটা আমাকে লেফট হ্যান্ড সাইডে দিয়েছে। তো এলসিএম আমার বেড়েছে 13, এইচসিএফ বেড়েছে 182। চলো মাল্টিপ্লাই করে দেখি, 182 এর সঙ্গে 13 মাল্টিপ্লাই, তাহলে 13 2 যা 26, ক্যারি 2, 13 8 যা 104 প্লাস 2 106, ক্যারি 10, 13 1 যা 13 প্লাস 10 23, 2 3 6 6। আচ্ছা, এইচসিএফ কী হবে? সরি, এইচসিএফ রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে দিয়েছে প্রোডাক্ট অফ টু নাম্বার, দ্যাট ইজ 26 অ্যান্ড 91। চলো এটাকে মাল্টিপ্লাই করে দেখি, 91 আর 26কে মাল্টিপ্লাই করলে 6 1 যা 6, 6 9 যা 54, 2 1 যা 10, 9 2 যা 18, তাহলে 6 6 8 5 13, 2 2 3 6 6। তাহলে এলএইচএসও 2 3 6 ইস লেফট হ্যান্ড সাইডে, আর এইচএসও 2 3 6 6। তাহলে আলটিমেটলি এখানে যে আমাকে প্রুফ করতে বলেছে, এলএইচএস ইকুয়াল ইন্টু আরএইচএস ইকুয়াল টু প্রোডাক্ট অফ টু নাম্বার, এটা হলো প্রুফ, ক্লিয়ার। এরকম আরেকটা ম্যাথ দেখি, দেন দিচ্ছে 5 1 0 অ্যান্ড 92। তাহলে কোয়েশ্চেন নাম্বার 2তে দেখি, কোয়েশ্চেন নাম্বার 2তে দিয়েছে
510, আরেকটা দিয়েছে 92। তাহলে একে আমি আগে প্রাইম ফ্যাক্টরাইজেশন করবো, 37 যা 51, 0, 28 যা 16, 5, 517 যা 85, আর এখানে 24 যা 8, 62 যা 12, 22 যা 4, 23 যা 6। তাহলে 510-কে লিখবো 3 × 2 × 5 × 17, আর 92-কে লিখবো 2 × 2 × 23। দুটোর মধ্যে কি কমন আসছে? এইচ সি এফ করলে কমন পার্ট দেখতে হবে, কমন পার্ট এখানে অনলি টু, কমন পার্ট এখানে অনলি টু, তাহলে এইচ সি এফ হয়ে গেল টু। এল সি এম কী হবে? কমন পার্ট যেটা আছে সেটা তো লিখতেই হবে, সাথে থ্রি, এখানে থ্রি আছে থ্রি লিখব, ফাইভ আছে ফাইভ লিখব, 17 আছে 17 লিখব, আর নিচে টু আছে টু লিখব, 23 আছে 23ও লিখব। তাহলে এতগুলো টার্ম মাল্টিপ্লাই করতে হবে, 3 × 2 = 6, 6 × 5 = 30, 30 × 2 = 60, × 17 × 23, 60 × 23 করলে করতে হবে 0, 6 × 3 = 18, ক্যারি 1, 6 × 2 = 12 প্লাস 1, 13 × 17। তাহলে 1380 একে 17 দিয়ে মাল্টিপ্লাই, 0, 7 × 7 = 56, ক্যারি 5, 3 × 7 = 21 প্লাস 26, ক্যারি 2, 7 × 1 = 7 প্লাস 2, 9। আবার 0831, 0614, 12 প্লাস 1, 13, 23460, 23460 LCM এর লটা। তাহলে এবার আমাদের বার করতে হবে ওই ভ্যারিফাই, LCM ইনটু HCF। LCM হচ্ছে আমার 23460 অ্যান্ড HCF ইজ 2, দ্যাট ইজ 0, 6 × 2 = 12, 4 × 2 = 8 = 9, 3 × 2 = 6, 2 × 2 = 4, আর প্রোডাক্ট অফ টু নাম্বার, প্রোডাক্ট অফ টু নাম্বার, দ্যাট ইজ গিভেন 510 অ্যান্ড 92। এখানে মাল্টিপ্লাই করতে হবে 0 × 10, 0 × 9 = 45, 0 × 2 = 9 = 64, 46920, 46920। তাহলে এটাও প্রুফ হয়ে গেল, এলসিএম ইনটু এইচসিএফ ইকুয়াল টু প্রোডাক্ট অফ টু নাম্বার, রাইট? এখানে প্রুফ করতে হবে। আরেকটা লাস্ট ম্যাথ আজকে দেখাই, সেটা হচ্ছে 336 অ্যান্ড 54, এটা লাস্ট, 336 অ্যান্ড 54। তাহলে প্রাইম ফ্যাক্টরাইজেশন করি, 2 1 = 2, 2 6 = 12, 2 8 = 16, 2 8 = 16, 2 4 = 8, 2 4 = 8, 2 2 = 4, 2 2 = 4, 2 1 = 2, 3 7 = 21, আর এটা 2 2 = 4, 7, 3 9, 3 3। তাহলে 336, 4 × 2, 4 × 1 × 3, 1 × 7, 54, 2 1 2 3, ঠিক আছে। তাহলে আমাকে প্রথম হচ্ছে এইচ সি এফ কী কী কমন, টু কমন, থ্রি কমন,
আর কিচ্ছু কমন না, তাহলে অ্যান্সার হচ্ছে 6, রাইট? এলসিএম কী হবে? এলসিএম ওই 2×3 তো লিখতেই হবে। এবার এখানে আছে 3×2, 3×2 লিখে দিই, তারপর একটা 7 সেটাও লিখে দেবো, আবার একটা 3×3 এটাও লিখে দেবো। তাহলে 2×3 = 6, 2×12, 2×24, 2×48, আর এটা হচ্ছে 7×3 = 21, 21×3 = 63। তাহলে 48×63 কত হচ্ছে করে দেখি, ক্রিয়েট 24, ক্যারি 2, 6×8 = 48 + 2 50, 4×3 = 12, ক্যারি 1, 4×6 = 24 + 1 = 25, 4×2 = 3024, LCM is 3024। হ্যালো, এবার ভেরিফাই করতে হবে, HCF ইন্টু LCM, HCF 6, LCM 3024, 4×6 = 24, 6×4 = 24, ক্যারি 4, 6×2 = 12 + 4 = 16, 6×3 = 18, 1816, আর একবার দেখি, 6×4 = 24, ক্যারি 2, 6×12 + 2 = 44, সরি, 1814, অ্যান্ড প্রোডাক্ট অফ টু নাম্বার, কী নাম্বার দিয়েছে, 336 অ্যান্ড 54, মাল্টিপ্লাই করে দেখা যাক, 4×6 = 24, ক্যারি 2, 4×12 + 4 = 14, 4×12 + 1 = 13, 5×6 = 30, 3×5 = 15 + 1 = 16, ক্যারি 1, 5×6 = 15 + 1 = 16, 4×4 = 6×3 = 1, 4×4 = 6×3 = 12, 3×4 = 12, 3×4 = 13, 3×5 = 16, 5×6 = 15, 3×5 = 15, 18, 18, 8×5 = 3, 11, 6×1 = 8, 1, এখানে হয়ে গেল 1814, এটাও ভ্যারিফাই হয়ে গেল। তাহলে এখানে লিখতে হবে, লিখতে হবে LCM into HCF equal to product of two number, that is proved, okay? তাহলে এই ভিডিওতে আপাতত 1.2 এর কোয়েশ্চেন নাম্বার 2 অবধি দেখানো, নেক্সট ভিডিওতে এর পরের ম্যাথগুলো সলভ করে দেখানো হবে। থ্যাংক ইউ।